দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বিইউ এর বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ইঞ্জিনিয়ার মসিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ দক্ষ গ্রাজুয়েট সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। আপনাদের সুদিক নির্দেশনা ও উপযুক্ত শিক্ষা শিক্ষার্থীদের মাঝে এমন প্রাণ সঞ্চার করতে সমর্থ হোক যেন তাদের সামনে চলার পথে সকল অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, ষড়যন্ত্রকারী খড়কুটোর মতো উড়ে যায়।